রাজ্যের 72টি সরকারি ও 373টি ঘরোই আইটিআই আছে। হলে চানবালি সরকারি আইটিআই প্রতিষ্ঠা করিবার যোজনা না বলে বিধানসভার উত্তর রাখছেন শিল্প বৈষয়িক শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী সম্পদ স্বাইঁ। তেবে আজ প্রশ্নকালে চানবালি বিধায়ক ব্রহ্মকেশ রায়ঙ্ক এক প্রশ্নের এপরি উত্তর রাখছেন বিভাগীয় মন্ত্রী সম্পদ স্বাইঁ। তবে মন্ত্রী উত্তরের অসন্তোষ প্রকাশ করে ব্যোমকেশ, যদি শিল্প অঞ্চলের আইটিআই হব ধামরার কাহিকি নুহে বলে সে প্রশ্ন করে। চানবালি দক্ষতা বিকাশ কেন্দ্র করা বিচার করা বলে মন্ত্রী সেঠু উত্তর রাখলে। মানবর মন্ত্রীকে অনুরোধ করি যে আপনার বর্তমান কিছু সময় পূর্ব কহিলেন যে যেটি শিল্প অটি আমি আইটিআই খোলিবু বলে, এবং পিলামানে বাহার পিলামানে আসিকি চাকরি করছেন, কিন্তু ওড়িশার পিলামানে দক্ষতা অভাবর চাকরি পাইপার না। আমার সেটি ধামরার পোর্ট অছি, তেণু মু মানবর মন্ত্রীকে অনুরোধ করি যে সেটি বহুত পিলা চাকরি পাই আবেদন করছেন, কিন্তু স্কিল অভাবর যেমতি আপনার কহিলে সেটা বাস্তবিক সত্য কথা, বাহার আসিকি পিলা কাম করছেন। তেণু চানবালি গোটে আইটিআই কিংবা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ধামরাঠারে প্রতিষ্ঠা করিবার নিহাতি আবশ্যকতা আছে, এবং সেমানে যে বিভাগে তালিম পাইবে যাহা আবশ্যকতা আছে পোর্টরে, সেই অনুসারে সেমানে তালিম পাইবে এবং পোর্ট থেটু রিক্রুটমেন্ট করিব। ইয়া উপরে মাননীয় মন্ত্রী একু গুরুত্বর সহ নেবে, এবং চানবালিরে গোটে আইটিআই কিংবা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার খোলিবা পাই দয়াকরি কিছু যোজনা প্রস্তুত করন্তু এবং পারমিশন দিয়ন্তু। আইটিআই সেন্টার প্রতিষ্ঠা করিবা এবং স্কিল ডেভেলপমেন্ট ইয়ার দুইটির কোণী সামঞ্জস্য নাই। আইটিআই যেটি গভর্নমেন্ট আইটিআই অছি সেটি আমি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার যোড়িকি করুছু, তা সহিত বি বিভিন্ন জায়গার মধ্যে খালি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার মধ্যে করা যাচ্ছে। নিযুক্তির যে প্রশ্ন উঠিলা, এটি আমার যুবক যুবতী মানে স্কিল অভাব কারণর আমার পাস আউট হয়ে যাচ্ছে, কিন্তু স্কিল অভাব কারণর যে ট্রেন্ড সেমানে বাহারু আনি সেমানুকু এটি এমপ্লয়মেন্ট দৌছন্তি, তো সেথিপাই স্কিলর আবশ্যকতা আছে এবং স্কিল ডেভেলপমেন্ট সেন্টার দ্বারা তাকু ফুলফিল করা যিব। তো মাননীয় বিধায়ক যে কথা রাখলে নিশ্চিত ভাবে সেটি আগুক টেক্সটাইল পার্ক হবার অছি, ধামরা গোটে বন্দর অঞ্চল এবং তাকু লক্ষ্য রাখি মধ্যে আগামী দিনের মধ্যে আহুরি মধ্যে অনেক শিল্প সংস্থা আসিব। তো নিশ্চিত ভাবে মাননীয় বিধায়ক কথাকু বিচারকু নেই সেটি কিভাবে ভাবে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার করি স্থানীয় যুবক যুবতী মানুষ স্কিল করে নিযুক্তি সম্ভাবনা সৃষ্টি করা, সেথিপাই আগামী দিনের পদক্ষেপ নিয়া যাব, এবং মাননীয় বিধায়ক সহ আলোচনা করে যা সম্ভব হয়ে পড়ব নিশ্চিত ভাবে আমি পদক্ষেপ নেব।